স্ট্রবেরি দাদা এবং সামান্য বন্য স্ট্রবেরি। একসময় একটি সুন্দর গ্রামে বসবাস করতেন যারা একটি পুরানো স্ট্রবেরি দাদা ছিল। এই দাদা গ্রামের সবচেয়ে সুস্বাদু এবং সুন্দর স্ট্রবেরি হত্তরা ব্যবহৃত। প্রতিদিন সকালে সূর্য ওঠার সাথে সাথে তিনি স্ট্রবেরি মাঠে গিয়ে স্ট্রবেরিগুলিকে জল দিতেন এবং তাদের যত্ন করতেন ভালোবাসার সাথে। তিনি এতটাই মনোযোগী ছিলেন যে দাদার হাত থেকে স্ট্রবেরি স্বতঃস্ফূর্তভাবে বেড়ে ওঠে, পাকা হয়। এক গ্রীষ্মের দিন যখন দাদা স্ট্রবেরি ক্ষেত্র ছিল, তিনি একটি ছোট বন্য স্ট্রবেরি লক্ষ্য। এই স্ট্রবেরি অন্যদের থেকে আলাদা। এই স্ট্রবেরি ছোট সাদা ফুল এবং তার উপর সবুজ পাতা, ক্ষেত্রের সবচেয়ে ছোট স্ট্রবেরি এক ছিল। দাদা তার নাম রেখেছিলেন লিটল ওয়াইল্ড স্ট্রবেরি। দাদা প্রতিদিন মাঠ যান এবং স্ট্রবেরি জল ব্যবহৃত এবং সামান্য বন্য স্ট্রবেরি সেখানে হবে। তিনি বড় স্ট্রবেরি ছায়ায় শান্তভাবে বৃদ্ধি এবং বিকাশ ব্যবহৃত। দাদা সবসময় ভালোবাসার সঙ্গে সামান্য বন্য স্ট্রবেরি ঘড়ির, তিনি এটা অন্যান্য স্ট্রবেরি থেকে ভিন্ন মনে হয় না। একদিন গ্রামে আসা ইশুরা দাদার স্ট্রবেরি মাঠ পরিদর্শন করেছিল। তারা বড এবং লাল স্ট্রবেরি দিকে তাকিয়েছিল। তারা সামান্য বন্য স্ট্রবেরি লক্ষ্য। একটি শিশু বলল, দেখুন একটি স্ট্রবেরি আছে যা এই স্ট্রবেরি থেকে ছোট এবং আলাদা, তিনি বলেন। অন্যান্য শিশুরা তার সাথে যোগ দেয় এবং ছোট্ট বন্য স্ট্রবেরি নিয়ে মজা করে। দাদু দুঃখিত ছিল যখন তিনি দেখলেন যে বাচ্চারা মজা করছে। তিনি বাচ্চাদের বলেছিলেন, প্রতিটি স্ট্রবেরি নিজের জন্য বিশেষ এবং ভালোবাসার সাথে বেড়ে ওঠার যোগ্য। তারপর সে ছোট্ট বন্য স্ট্রবেরি নিয়ে তার কোলে রেখে বলল, তুমি আমার সবচেয়ে মূল্যবান স্ট্রবেরি। সেই দিনের পরে শিশুরা ছোট্ট বন্য স্ট্রবেরিতে আরও আগ্রহ দেখাতে শুরু করে। তারা বুঝতে পেরেছিল সে কি বিশেষ স্ট্রবেরি ছিল। যখনই বাচ্চারা দাদার স্ট্রবেরি মাঠে আসে, তারা ছোট বন্য স্ট্রবেরি পরিদর্শন করে এবং তার সাথে বন্ধুত্ব করে। তারা একসাথে কাটানো দিনগুলিতে বাচ্চারা আবিষ্কার করেছিল যে ছোট্ট বন্য স্ট্রবেরি ছোট কিন্তু মিষ্টি ছিল। তার প্রতি তাদের ভালোবাসা বেড়েছে এবং তারা সেই বৈশিষ্ট্যগুলির প্রশংসা করতে শুরু করেছে যা তাকে অন্যান্য স্ট্রবেরি থেকে আলাদা করেছে। সামান্য বন্য স্ট্রবেরি বাইরে থেকে ছোট হতে পারে, কিন্তু এটি ভিতরে একটি বড় হৃদয় বহন। একদিন যখন দাদা এবং বাচ্চারা মাঠে কাজ করছিল, আকাশে কালো মেঘ দেখা দিতে শুরু করে। একটি দ্রুত আসন্ন ঝড় গ্রামের দিকে এগিয়ে যাচ্ছিল। দাদু তার স্ট্রবেরি রক্ষা করতে ভীত ছিল এবং দ্রুত ক্ষেত্রের দৌড়ে। যাই হোক, ছোট্ট বন্য স্ট্রবেরির পাশে থাকা শিশুরা উদ্বিগ্নভাবে পিছনে থাকে। ঝড় যখন স্ট্রবেরি মাঠে পৌঁছেছিল, তখন বট স্ট্রবেরির পাতাগুলি ফেলে দেওয়া হয়েছিল। সেখানে শাখা ভাঙা হয়েছিল এবং কিছু স্ট্রবেরি তাদের জায়গা থেকে উপরে ফেলা হয়েছিল। দাদা মাঠ পৌঁছেছেন এবং বট স্ট্রবেরি অপচয় শুরু। যাই হোক, তার চোখ সামান্য বন্য স্ট্রবেরি উপর রয়ে গেছে। দাদা দ্রুত সামান্য বন্য স্ট্রবেরি রক্ষা করার জন্য তার দিকে দৌড়ে। ঝড় তীব্রতর হিসাবে দাদা তার হাতের মধ্যে সামান্য বন্য স্ট্রবেরি গ্রহণ এবং শক্তভাবে তার জড়িয়ে ধরে। আন্তরিক ইচ্ছা এবং ভালোবাসার সাথে তিনি বলেছিলেন, ধরুন ছোট্ট বন্য স্ট্রবেরি, আপনি শক্তিশালী, বলেন। যখন ঝড় অবশেষে শান্ত, দাদা এবং শিশুদের ক্ষেত্র ফিরে গিয়েছিলাম। বট স্ট্রবেরি ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু ছোট বন্য স্ট্রবেরি দাদার সুরক্ষার জন্য নিরাপদ ছিল। বাচ্চারা দেখেছিল যে সে ছোট কিন্তু শক্তিশালী এবং তারা তার দিকে প্রশংসার সাথে তাকিয়েছিল। সেই দিনের পরে বাচ্চারা ছোট বন্য স্ট্রবেরির নাম রেখেছিল হিরো স্ট্রবেরি। তারা তাকে আর শুধু একটি সামান্য স্ট্রবেরি হিসাবে দেখেনি, কিন্তু একটি শক্তিশালী নায়ক হিসাবে। যখন তিনি তার দাদাদাদির সাথে স্ট্রবেরি মাঠে কাজ করতেন, তখন ছোট্ট বন্য স্ট্রবেরি সবসময় তাদের পাশে থাকত। পুরো গল্প জুড়ে শিশুরা বুঝতে পেরেছিল যে চেহারা যাই হোক না কেন, প্রতিটি ব্যক্তি মূল্যবান এবং বিশেষ। লিটল ওয়াইল্ড স্ট্রবেরি দ্বারা দেখানো শক্তি এবং সহনশীলতা তাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ পাঠ শিখিয়েছিল। এবং তাই স্ট্রবেরি দাদা এর স্ট্রবেরি ক্ষেত্র না শুধুমাত্র বড় এবং লাল স্ট্রবেরি পূর্ণ একটি জায়গা, কিন্তু একটি ছোট এবং শক্তিশালী নায়ক সামান্য বন্য স্ট্রবেরি বাড়িতে পরিণত হয়েছে।
প্রত্যেকে বুঝতে পেরেছিল যে স্ট্রবেরি কতটা গুরুত্বপূর্ণ এবং কিভাবে তাদের একে অপরকে সমর্থন করা উচিত। স্ট্রবেরি দাদা সামান্য বন্য স্ট্রবেরি জন্য একটি বিশেষ জায়গা সংরক্ষিত ছিল এবং প্রতিদিন তার যত্ন নিতে অব্যাহত। ছোট বন্য স্ট্রবেরি যখন দাদার প্রেমময় দৃষ্টিতে বাড়তে থাকে, অন্য বাচ্চারা তার সাথে দেখা করতে থাকে। যখন একটি স্ট্রবেরি উৎসব গ্রামে অনুষ্ঠিত হয়, ছোট বন্য স্ট্রবেরি এছাড়াও মনোযোগ একটি বড় ফোকাস হয়ে ওঠে। লিটল ওয়াইল্ড স্ট্রবেরি, যা উৎসবের সবচেয়ে সুন্দর স্ট্রবেরি প্রতিযোগিতায় অংশ নিয়েছিল, প্রথম পুরস্কার জিতেছিল কারণ এটি একটি ছোট কিন্তু বড হৃদয় বহন করেছিল। বাচ্চারা গর্বের সাথে তার প্রশংসা করেছিল এবং এখন শ্রদ্ধার সাথে ছোট্ট বন্য স্ট্রবেরি স্মরণ করছিল। স্ট্রবেরি দাদা সামান্য বন্য স্ট্রবেরি সাফল্যের খুব গর্বিত ছিল। এখন সবাই বুঝতে পেরেছে যে স্ট্রবেরির আকার কোন ব্যাপার না এবং তাদের প্রতিটি একে অপরকে সাহায্য করে বৃদ্ধি পায়। ছোট বন্য স্ট্রবেরি গল্প গ্রামের শিশুদের মধ্যে একটি কিংবদন্তি হয়ে উঠেছে। ডিসেম্বর তার মৌলিকত্ব এবং শক্তি তাদের প্রতিটি মধ্যে সম্ভাবনা অন্বেষণ অনুপ্রাণিত। এখন সবাই জানত যে প্রতিটি স্ট্রবেরি মূল্যবান এবং পার্থক্য একটি ঐক্যবদ্ধ শক্তি ছিল। এবং তাই স্ট্রবেরি দাদার স্ট্রবেরি ক্ষেত্রটি কেবল একটি বাগান নয়, একতা এবং ভালোবাসায় ভরা একটি পারিবারিক পরিবেশে পরিণত হয়েছে। এটি এমন একটি জায়গা হয়ে উঠেছে যেখানে প্রতিটি স্ট্রবেরির যত্ন নেওয়া হয়, প্রেমের সাথে জন্মানো হয় এবং প্রত্যেকের অনন্য গুণাবলীর প্রশংসা করা হয়। উপসংহারে, দ্য লিটল ওয়াইল্ড স্ট্রবেরির গল্প আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের প্রত্যেকে আলাদা এবং আমরা যখন একসাথে বড় হই তখন আমরা কিভাবে শক্তিশালী হতে পারি তা গ্রহণ করতে। এটি একটি গুরুত্বপূর্ণ পাঠ শেখায় যা আমাদের ভুলে যাওয়া উচিত নয়। প্রেমের দ্বারা লালন পালন করা সমস্ত কিছু বৃদ্ধি পেতে পারে এবং ন্যায় করা সবচেয়ে অস্বাভাবিক জায়গায়ও উপস্থিত হতে পারে।